আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ও বন্যায় অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের তাঁত শিল্প, ৬ মাসে ৩০০ কোটি টাকার ক্ষতি। টিকিট বিড়ম্বনা কাটেনি প্রবাসীদের, আকামা ও ভিসার মেয়াদ বাড়লেও বিদেশ যাওয়া নিয়ে দুশ্চিন্তা। মাঠ পর্যায়ে মানুষের সাথে যোগাযোগ বাড়াতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রী। গণধর্ষণের প্রতিবাদে এমসি কলেজে শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ, রিমান্ড শেষে আদালতে তিন আসামি। এবং আইওএম এর সহযোগিতায় দেশে ফিরলেন লিবিয়ায় হত্যাযজ্ঞে বেঁচে যাওয়া বাংলাদেশিরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনাকালের মন্দা আর টানা বন্যায় অস্তিত্ব সংকটে পড়েছে টাঙ্গাইলের প্রসিদ্ধ তাঁতশিল্প। ৬ মাসে এই শিল্পে স্থানীয়দের ক্ষতি প্রায় ৩০০ কোটি টাকা। দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় পুরোপুরি অচল হয়ে গেছে অনেক তাঁত কারখানা। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। দেশি শাড়ি উৎপাদনে ঐতিহ্যবাহী জেলার টাঙ্গাইলে তাঁত আছে প্রায় ৪০,০০০। ২৮ মার্চ থেকে করোনা মহামারীর লকডাউনে এসব কারখানা বন্ধ, এরপর আসে বন্যা। এতে টাঙ্গাইলের ৭০%-এরও বেশি তাঁত ক্ষতিগ্রস্ত হয়, পানিতে ডুবে যায় ২০,০০০-এরও বেশি তাঁত। বন্যার পানিতে তাঁতে থাকা সুতার ভীম, কাপড় সহ অন্যান্য সরঞ্জামও নষ্ট হয়। ফলে টাঙ্গাইলের তাঁত মালিক ও শিল্পীদের এখন ঘুরে দাঁড়ানোই কঠিন হয়ে পড়েছে। করোনা থেকে শুরু হয়ে যে পরে বন্যা আসলো, আচ্ছা মাস ধরে বসে বন্যার কারণে আমরা সাধারণ তাদের তো অনেক ক্ষতিগ্রস্ত হইলাম। আমাদের ব্যবসা মানে টোটালি বন্ধ, দুই এক বছরের মধ্যে আমরা ইলিশ খাওয়া লাইতে পারবো না। সরকার যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা মোটামুটি চলতে পারবো। পয়লা বৈশাখ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ও দুর্গাপূজা তাঁতিদের প্রধান মৌসুম। এবার এর কোনোটাতেই ব্যবসা নেই, তাই কর্মহীন লাখো তাঁত শ্রমিক, ঋণের দায় জর্জরিত কারখানা মালিকরা। আমরা আমাদের নিজেদের মতো করে যেভাবে সহযোগিতা করে তাদের টিকিয়ে রেখেছি, আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দেশ বিদেশে প্রসিদ্ধ টাঙ্গাইলের এই তাঁত শিল্পকে বাঁচাতে সরকারি প্রণোদনা এবং সুদবিহীন ঋণ চেয়েছেন তাঁত শিল্প মালিকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। টিকিটের জন্য বিড়ম্বনা কাটেনি সৌদি প্রবাসীদের, আকামা অফিসার মেয়াদ বাড়িয়ে বিদেশ যাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। সৌদি এয়ারলাইন্স ও বিমান ছাড়া অন্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু নিয়েও আছে উদ্বেগ উৎকণ্ঠা। বিস্তারিত ইকরামুল হক সাইমির রিপোর্টে। দিনের পর দিন টিকিটের জন্য এয়ারলাইন্স অফিসের সামনে উদ্বেগের সময় কাটছে সৌদি প্রবাসীদের। মতিঝিল ও কাওড়ান বাজারে টিকিটের অপেক্ষায় প্রবাসীদের এই ভিড় এখন প্রতিদিনের দৃশ্য। কয়েক দফায় আকামা ও ভিসার মেয়াদ বাড়িয়ে অনেকেই দিন গুনছেন টিকিটের জন্য। ভিসার মেয়াদ আছে ৫ দিন, এখন টুকুন দিছে, এখন কবে টিকিট দিব জানি না। এখন আমি টিকিট নিয়ে আমি সৌদি যাইতে পারবো কিনা জানি না। ১৫ দিন ভিসার মেয়াদ ও ছুটির মেয়াদ পাইছি, আর যারা আগে টোকন নিছে তারা যে টোকন নেওয়ার পর ১৫ দিন পরও টিকিট পায় না। যদি এই ১৫ দিনের ভিতরে আমি টিকিট না পাই তাহলে সৌদি আমি ঢোকা অনিশ্চিত হয়ে যাবে, আমার পুরো ফ্যামিলি অসহায় অবস্থায় পড়ে যাবে। ফ্লাইট সংখ্যা বাড়ানো সহ কিছু উদ্যোগে আগের চেয়ে শৃঙ্খলা ফিরেছে সৌদি এয়ারলাইন্স ও বিমান অফিসে। তবে যারা অন্য ফ্লাইটে দেশে এসেছিলেন তাদের বেশিরভাগই রিটার্ন টিকিট নিয়ে এখনও অনিশ্চয়তায়। দেখতেছি এখানে শুধু সৌদি এয়ারলাইন্সের টিকিট দিচ্ছে, টোকেন দিচ্ছে, অন্য কোনো এয়ারলাইন্সে দিচ্ছে না। আমি আসছি এমারাতে দুবাই ফ্লাইটে, আমার যাওয়ার কথা ছিল ১১ এপ্রিল, আমি রিটার্ন করবো। বাংলাদেশ
বিদেশের কর্মস্থলে সময়মতো যেতে না পারলে চাকরি হারিয়ে বেকার হওয়ার আশঙ্কা আছে এই প্রবাসীদের। তাই সরকারি প্রণোদনা বণ্টনেও স্বচ্ছতার দাবি জানান তারা। বর্তমান অধিক প্রবাসী আমরা এখন বেকার হয়ে গেছি, ওই প্রণোদনার আওতায় যদি আমাদের এই প্রবাসীগুলি আনে তাহলে আমরা উপকৃত হইব। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এদেরকে যেন মেল ফ্যাক্টরিতে বা ভালো ভালো কোম্পানিতে যে কোনো অগ্রাধিকার দিয়ে এদেরকে কাজকর্মে লাগা দেয়, এদের ফ্যামিলিটা আপাতত চলুক। বিদেশে গিয়ে কাজে ফেরার প্রক্রিয়া সহজ করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপ চান প্রবাসীরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মাঠ পর্যায়ে জনগণের সাথে যোগাযোগ বাড়িয়ে জনকল্যাণমূলক কাজ করার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে যেসব এলাকায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি সেখানে তা দ্রুত করার নির্দেশ দেন তিনি। গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি নিজেদের চেহারা আয়নায় দেখে না বলেই করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সাংগঠনিক শক্তিটা হচ্ছে সবচেয়ে বড়, এবং আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে এই করোনা মোকাবেলার সময় তারা যখন মাঠে নেমেছে তখনই সেটা প্রমাণিত হয়েছে। আজকে যে কারণে আমার প্রায় 522 জন নেতা কর্মী সব মৃত্যুবরণ করেছে, এই যে এত বড় স্যাক্রিফাইস আর কোনো দল তো করেনি। আমার মনে একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই মানুষ এই সহযোগিতাটা পেয়েছে। এখানে যদি অন্য কেউ থাকতো তো কত যে মানুষ মারা যেত, কত যে দুরবস্থা মানুষ হতো না মানে ভাষায় বলা যায় না। মাঠ পর্যায়ে মানুষের সাথে যোগাযোগটা রক্ষা করে চলবেন সেটাই আমরা চাই। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ছাত্রাবাসের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলোচিত এই ঘটনায় জড়িত এ পর্যন্ত 8 আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মামলার প্রধান আসামি সাইফুল সহ 3 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে এই মামলার অপর আসামি শাহরানি, রাজন ও আইনুলকে 5 দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে তাদেরকে আদালতে তোলা হয় বলে জানিয়েছে পুলিশ। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির দিন দিন আরও অবনতি হচ্ছে। নাটোরের সিংরাই, শোলাকুড়ায় ভাঙন কবলিত এলাকা দিয়ে পানির প্রবল স্রোত অব্যাহত থাকায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁশঝাড়, আমলিচুর বাগান ও ফসলি জমি। হুমকির মুখে পড়েছে অসংখ্য বাড়িঘর। তবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এদিকে নওগাঁর রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার 16টি ইউনিয়নের প্রায় 150 গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2 লাখ মানুষ। সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। এছাড়া যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 12 সেন্টিমিটার এবং কাজীপুরের মেখাইঘাট পয়েন্টে 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেটে আরও 2 জন মারা গেছে। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়ালো 294 জন আর সিলেট বিভাগে 219 জন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 263 জন। এর মধ্যে চট্টগ্রামে 57 জন, খুলনা বিভাগে 42 জন, সিলেটে 30, কুমিল্লায় 17 এবং নওগাঁয় 6 জন এ ভাইরাসের শিকার হয়েছে। ধর্ষণ সহ সরকার সমর্থকদের অপকর্ম থেকে মানুষের নজর সরাতেই জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইন্ডেমনিটি একটি নাটকে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের মানববন্ধনে তিনি এ কথা বলেন। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার এখন তটস্থ। চারিদিকে কলঙ্কের বোঝা, চারিদিকে মানুষ ছি 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 করছে, এইটাকে ঢাকার জন্যই
তারা তাদের অনুগত কিছু মোসাহেব দিয়ে একটা চটি নাটকের বই, বস্তা পচা নাটকের বই তারা রচনা করেছে, যাতে এমসি কলেজের সেই ভয়ঙ্কর একেবারে লোমহর্ষক যে নির্যাতনের কাহিনী, সম্ভ্রমহানির কাহিনী, সেটা যেন ঢাকা পড়ে, চারিদিকে যে আপনার নারীর সম্ভ্রমহানি চলছে সেটা যেন ঢাকা পড়ে। লিবিয়ার মিজদা শহরের হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া বাংলাদেশিরা দেশে ফিরেছেন। শনিবার ভোর পর্যন্ত মোট 164 জন অভিবাসীকে ফেরত এনেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। এমার্জেন্সি ট্রাস্ট ফান্ড ফর আফ্রিকা ইউটিএফ এর সহযোগিতায় চার্টার বিমানে তাদের ঢাকায় আনা হয়। গত মে মাসে লিবিয়ার মিজদা শহরের মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি সহ 30 জন প্রাণ হারান। ওই ঘটনায় 11 জন বাংলাদেশি গুলিবিদ্ধ ও মারাত্মক আহত হন। তাদের নিরাপত্তা ও চিকিৎসাতেও সহায়তা দেয় আইওএম। লিবিয়া থেকে ফেরা বাংলাদেশিদের মধ্যে 39 জন অসুস্থ ছিলেন। ঢাকায় তাদের চিকিৎসা করা হচ্ছে। We're working also very closely with the government, especially the Ministry of Expatriate Welfare, to get access to migrants and provide them with the most basic services, especially health, shelter, food and consular services. And for the most vulnerable, to make sure that the option of repatriation is also there. বিএনপি ভবিষ্যতে রাজনীতিকে টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রাজধানীর বনানীতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিতে বিএনপির 10 কর্মীর যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বের দুর্বলতার কথা উল্লেখ করে বিকল্প দল হিসেবে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি বলে মনে করেন জাপা চেয়ারম্যান। বিএনপির নানান কারণে, তাদের আভ্যন্তরীণ রাজনীতির বিভিন্ন পদক্ষেপের কারণে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সামনের দিকে বিএনপির ভবিষ্যৎ নিয়ে সকলেই দুশ্চিন্তাগ্রস্ত যে বিএনপি সামনের দিকে কী পর্যায়ে যাবে, এটা টিকতে পারবে কি না। কাজেই নতুন যারা রাজনীতি করতে যায়, যারা তরুণ সমাজ, যারা দেশকে ভালোবাসে, তাদেরকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্ম বলেন? সেই প্ল্যাটফর্ম হলো জাতীয় পার্টি। এবারে আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বেনাপুল বন্দর দিয়ে গত 10 দিনে প্রায় 806 টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে, যার দাম 80,57,000 মার্কিন ডলার। প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে $10। প্রতিটি ইলিশের ওজন 1 কেজি 200 গ্রাম। বেনাপুল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, এবার 9 জন রপ্তানিকারককে 1,475 মেট্রিক ইলিশ মাছ ভারতে পাঠানোর অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত 14 সেপ্টেম্বর 12 মেট্রিক টনের ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি হয়। গত বছর শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা হিসেবে 500 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় তার মুখে মাস্ক পরে হেলিকপ্টারে উঠতে দেখা যায়। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো, তবে অতিরিক্ত সতর্কতার জন্য তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন বয়স এবং ওজন বেশি হয় ডোনাল্ড ট্রাম্পের শারীরিক ঝুঁকি রয়েছে। তবে এক টুইট বার্তায় মার্কিন এই প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ভালো আছেন। এবারে পার্টিক্স খেলার খবর। উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। সকাল থেকে সোনারগাঁও হোটেলে হাজির হতে থাকেন কাউন্সিলররা। 139 ভোটারের মধ্যে উপস্থিত আছেন 137 কাউন্সিলর, যারা বেছে নেবেন 21 সদস্যের নির্বাহী কমিটিকে। বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিকতা। সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারে নির্বাচনে সভাপতি পদে লড়ছেন 3 জন। সাংবাদিক সম্মেলন করে এর আগে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও শুক্রবার রাতে আবারও মাঠে থাকার কথা জানান সভাপতি প্রার্থী বাদল রায়। নেইমারের জোড়া গোলে ফরাসি লিগ ওয়ানে
অ্যাঙ্গার স্পোর্টিং ক্লাবকে 6-1 গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন। নিজেদের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা পিএসজিকে 7 মিনিটে এগিয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার ফ্লোরেন্সি। 36 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিক দল স্কোর লাইন 3-0 করে ব্রাজিলিয়ান সুপারস্টারের আরও এক গোলে। কোণঠাসা অ্যাঙ্গার্সের হয়ে 4 মিনিট পর এক গোল শোধ করেন ইসমাইল ট্রাওরে। পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখা থমাস টুখেলের দল 57 মিনিটে 4-1 গোলে এগিয়ে যায় ড্রাক্সলারের নৈপুণ্যে। এরপর প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে গোল উৎসবে যোগ দেন ইদ্রিগা গেই আর এমবাপ্পে। তাতে 6 ম্যাচে 4 জয় ও 2 হারে 12 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে এসেছে পিএসজি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ও বন্যায় অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের তাঁত শিল্প, 6 মাসে 300 কোটি টাকার ক্ষতি। টিকিট বিড়ম্বনা কাটেনি প্রবাসীদের, আকামা ও ভিসার মেয়াদ বাড়ালেও বিদেশ যাওয়া নিয়ে দুশ্চিন্তা। মাঠ পর্যায়ে মানুষের সাথে যোগাযোগ বাড়াতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর। গণধর্ষণের প্রতিবাদে এমসি কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ, রিমান্ড শেষে আদালতে 3 আসামি। এবং আইওএম এর সহযোগিতায় দেশে ফিরলেন লিবিয়ার হত্যা যোগে বেঁচে যাওয়া বাংলাদেশিরা। দর্শক, পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।